সুবল চন্দ্রের ছেলেটির নাম সুশীল চন্দ্র। নাম সুশীল হলে হবে কি, সে মোটেও সুশীল নয়। পাড়াসদ্য লোকে ওর দুষ্টুমিতে অস্থির। বসো বসো সবাই, বসে পড়ো, বসে বসে পড়ো, সবাই বই খোলো। বলো বলো, নর নর নরা, 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 নর নরে নরেন নরে নর নর। প্রত্যেক দিনের মতো পণ্ডিত মশাই চেয়ারে বসে নাক ডাকতে লাগলেন। মাঝে মাঝে পণ্ডিত মশাই বেতটা দিয়ে টেবিলে আঘাত করে পুনরায় নাক ডাকতে লাগলেন। ঠিক তখনই সুশীল চন্দ্রকে দেখা গেল ব্যাংটি নিয়ে সন্তর্পণে পণ্ডিত মশাইয়ের ব্যাগে ঢুকিয়ে দিয়ে আবার তার জায়গায় এসে বসে পড়তে। হঠাৎ সুশীল চন্দ্র নর শব্দের শব্দরূপ চিৎকার করে বলতে লাগলো। পণ্ডিত মশাই চমকে উঠলেন। ঠিক তাই, এ কাজ সুশীল চন্দ্র ছাড়া আর কে করবে? তারা এবার তুই একটু দাঁড়া, বাবাকে গিয়ে জানাচ্ছি। এবার কি? এবার ব্যাং। উফ, আর পারি না, আজ আসুক, আজ ওর একদিন কি আমারই একদিন। হতচ্ছাড়া, আজ তোকে চাপ কিয়ে পিঠে ছাল তুলবো। ধরা পড়লে তোর একদিন কি আমার একদিন। থামলি থামলি, ছি 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 ছি, বলতে কইতে ঘেন্না। তুই পণ্ডিত মশাইয়ের ব্যাগে ব্যাগ ঢুকিয়ে দিস। তারা তারা তোকে ধরতে পারলে না, তোর তোর ছাল ছাড়িয়ে নেব। দাঁড়াবি দাঁড়াবি, হতচ্ছাড়া তুই তুই বাড়ি আয়, তখন দেখাবো কত ধানে কত চা। ওরে বাবা রে, এই বাতের ব্যথাটা মাগো। এই রবারের বিছেটার দাম কত গো? এই চার পয়সা গো। এই নাও। একদম আসলের মতন। কি মজা কি মজা কি মজা কি মজা, পাপা তো ধরনি তলে, নাড়ুর ভুঁড়ি দলে, ঢিঙ্কি ঢিঙ্কি চিকি। আমি তোমার বাবার কাছে যাইছি।
তুমি অনেক বদমাইশ হইছো। যেতে হবে না, আমি সব দেখেছি। খুব পালানো হচ্ছিল, হত ছাড়া ছেলে নালিশে নালিশে নাচে হাল একেবারে, একটুও শান্তি নেই। তোর জন্য কি গ্রাম ছাড়া হবো? কেমন কেমন? সুশীল চন্দ্র মার খায়, কিন্তু মুখ থেকে একটু শব্দ বের করে না। সুবলের খারাপ লাগে মা মরা ছেলেটিকে এমনভাবে মারার জন্য। এইভাবেই ভালো বন্ধু মিশিয়ে বাবা আর ছেলের দিন কাটে। আজ শনিবার, শনিবার দিন দুপুর দুটোয় স্কুল ছুটি হয়। কিন্তু আজ সুশীলের স্কুলে যাওয়ার মন করছে না। প্রথমত আজ ভূগোল পরীক্ষা, পরীক্ষা নেবেন ভূগোলের স্যার বড়দাবাবু। ওনার ঝোলা গোঁফ আর বাজখাই গলা আর হাতুড়ির মতো গাঁটটা সুশীলের একদম পছন্দ নয়। আর তাই অনেক ভেবে শেষকালে স্কুলে যাওয়ার সময় শুয়ে পড়ল। আজ আমি স্কুলে যেতে পারবো না, মানে আজ আমি স্কুলে যেতে পারবো না। প্রতি শনিবার এই এক গল্প, দাঁড়া তোমাকে আজ জব্দ করতে হবে। পেট কামড়াচ্ছে না? তবে আর তোর স্কুলে গিয়ে কাজ নেই, তুই এখানে চুপ করে শুয়ে থাক, আমি খানিকটা পাচন তৈরি করে নিয়ে আসি। কি মুশকিল বাবা, ঠিক আমার তেতো পাচন গেলাবে, আজ আনন্দটাই মাটি হলো। দূর দূর উচ্ছে আর নিমের রস, এবার দেখাচ্ছি মজা। নে নে বাবা নে, এটা খেয়ে নে তো, পেটে ব্যথা একদম সেরে যাবে। বাবা বাবা, আমার পেট কামড়ানো একেবারে সেরে গেছে, আজ আমি স্কুলে যাব, কেমন? যাই? না 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 না, আজ আর গিয়ে কাজ নেই, তুই পাচন খেয়ে এইখানে চুপচাপ শুয়ে থাক। এই কথা বলে সুশীলকে জোর করে পাচন খাইয়ে ঘরে তালা লাগিয়ে বাইরে বেরিয়ে গেলেন সুবল। আর সুশীল বিছানায় পড়ে কাঁদতে কাঁদতে সমস্ত দিন ধরে বলতে লাগলো, সবাই আমার দুষ্টুমিটাই দেখে, ছেলে মানুষ দুষ্টুমি করে না তো কে করবে? বাবাকে যদি কেউ এরকম ভাবে পাচন খাইয়ে ঘরে বন্ধ করে রাখতো তবে বেশ হতো, বেশ হতো। কালি যদি আমার বাবার মতো বয়স হয়ে যায় তাহলে আমি যা ইচ্ছে তাই করতে পারবো, আমাকে আমাকে কেউ বন্ধ করে রাখতে পারবে না। আমি আমি মনের সুখে দুষ্টুমি করব, স্কুল যেতে হবে না, পাচন খেতে হবে না, কি মজা! মা মরা ছেলেটাকে বড় শাসন করছি, মা মরা ছেলে না মেরেও পারি না, আবার মারলেও কষ্ট হয়। যদি আবার ছেলেবেলা ফিরে পেতুম তবে পড়াশুনোটা মন দিয়ে করতাম, ফাঁকি মারতাম না, ওকে দেখিয়ে দিতাম কি কি করা উচিত। আচ্ছা ভালো, কিছুদিন এদের মনের ইচ্ছে পূরণ করেই দেখা যাক। যাও, তোমাদের মনের ইচ্ছে পূর্ণ হোক। আরে আরে, দারুণ ব্যাপার তো, আমি বাবার বয়স পেলাম, এবার আমি যা খুশি করতে পারি, কেউ বলার নেই। বাবার বয়সী লোককে কে বারণ করবে? আমরা গাছে উঠবো, আমরা খাবো, স্কুলে যেতে হবে না, কি মজা! ও দেখি দেখি তো আমার বাবাটা কোথায় গেল। আর তুমি আমাকে ধমকাতে পারবে না, এখন আমি বাবার বয়সী। কি মজা! আমরা গাছে উঠবো, আমরা খাবো, আমিও লেখাপড়া করে দেখিয়ে দেব কি করে পড়াশোনা করতে হয়। কি হলো, মনের ইচ্ছেগুলো আর ইচ্ছে থাকছে না কেন? না, এ তো ভালো কথা না। দেখি তো দেখি তো ওই আমড়া গাছটাতে উঠি।
কি হলো লাফাতে পারছি না কেন? ও রে, হাঁটুতে তো ব্যথা ছিল না? ও তো আমার বাবার ছিল। ধরেছি, উরি বাবা রে, উরি বাবা রে, বাবা রে বাবা, কুকুরটা গেল গো। এই, এর নাম সুবল চন্দ্র, আজ থেকে তোমাদের বন্ধু। যাও যাও সুবল, বেঞ্চে গিয়ে বসো, যাও। এই মর্কটরা, বইকল বইকল, গো গৌ গাব, গো গৌ গাব, গাব গৌ 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 গাব। ও বাবা, এভাবে পড়াশোনা হয় না, সুশীলের কোনো দোষ দেখি না, আমার তো দুষ্টুমি করতে ইচ্ছে করছে। সুবল খাতার পাতা ছিঁড়ে একটা এরোপ্লেন বানায়। এরোপ্লেনটা পণ্ডিত মশাইকে উদ্দেশ্য করে ছুঁড়ে, আর কাগজের প্লেনটা উড়ে গিয়ে পণ্ডিতের টাকে ধাক্কা খায়। পণ্ডিত মশাই চমকে ওঠে। কিরকম হলো? কাল যেটা ভালো লাগতো আজ সেটা ভালো লাগছে না কেন? না, আমার খেয়ে কাজ নেই, এগুলো বরং আমার ছেলে মানুষ বাবাকে দিয়ে দেওয়া যাক। না, কাজ নেই, ছেলে মানুষ হলে কী হবে, বয়সটা তো হয়েছে। আরে বাবা, বাবা তো আর যাই হোক, শরীর যদি খারাপ হয়। বাবা স্কুলে যাবে না? আজ আমার পেট কামড়াচ্ছে। ওই রকম পেট আমারও কামড়েছে, আমি সব জানি। স্কুলে তোমাকে যেতেই হবে, ঠিক আছে? ঠিক আছে, তবে এক বাটি পাঁচন খাও। না না, আমি স্কুলে যাচ্ছি, আমার পেট ব্যথা সেরে গেছে। না না না, তোমাকে পাঁচন খেতেই হবে, তোমার আজ স্কুলে গিয়ে কাজ নেই। সুশীল পাঁচন আনতে চলে যায় দরজায় চাবি দিয়ে। সুবল হতাশ হয়ে তাকায়। সুশীলের বাবা সুবল চন্দ্র স্কুল থেকে এসে যখন খেলতে যাওয়ার জন্য ব্যাকুল হতো, ঠিক তখনই ছেলে সুশীল বাবার ওপর খানিক চোট পাঠ করত। বাবা এবার অঙ্ক করো, রোজ রোজ ফাঁকি মারা হচ্ছে কিন্তু। খুব ঘুম পাচ্ছে। অঙ্ক করার সময় তোমার যত ঘুম, দাঁড়াও দাঁড়াও, সর্ষের তেল তোমার চোখে ডলে দিচ্ছি। আর পারি না, আমি যখন ছোট ছিলাম তখন কতবার আমার চোখে সর্ষের তেল ডলে দিয়েছো, মনে আছে? নাও অঙ্ক করো, করো বলছি। সুবলচন্দ্র মাঝে মাঝে ভুলে যেত যে সে আজকাল ছেলে মানুষ হয়েছে। নিজেকে আগের মতো বুড়ো মনে করে যেখানে বুড়ো মানুষেরা আড্ডা দিত সেখানে গিয়ে বসে এক বুড়ো মানুষকে নাম ধরে ডেকে বলে, ও হে পঞ্চানন, আজ তাস খেললে না? এ কোথাকার বকাটে ছোড়া এলো না? হ্যাঁ, বাপের বয়সী লোককে নাম ধরে ডাকে? হ্যাঁ, আরে আমি আমি সুবল, সুবলচন্দ্র, সুশীলের বাবা। উই, তুই মহা বেয়াদব ছেলে। এই বাপ তুলে ফক্করি হচ্ছে, আয় আয় তোর কান্ত ধরে মুলো দি। যখনই দেখি তাড়িয়ে আমড়া পাড়া, কতদিন কতদিন না বলেছি কাঁচা আমড়া না খেতে, একটা কথাও কানে তোলা হয় না। না আরে
পড়াশোনা করে তোমার এই বিদ্যা হয়েছে? একরত্তি ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাত তোলো? আরে আমি তোর বাবা। আগে ছিলে, এখন না। এই ছেলেটা তো বড় বিচ্ছু, বাপের গায়ে হাত তোলে। আরে আরে লাগছে। ও সুবল খুব মার খায়, গায়ে খুব ব্যথা। হে দেবতা, আমাকে আবার সুশীলের বাবা করে দাও। হে দেবতা, বাবার মতো আমাকে ছোট করে দাও, মনের সুখে খেলা করে বেড়াই। বাবা যেরকম দুষ্টুমি আরম্ভ করেছে, ওকে আর আমি সামলাতে পারছি না। না, সুবল আগের মতো বুড়ো হলেন, আর সুশীল পুনরায় ছেলে হয়ে জেগে উঠল। সুবল চিৎকার করলেন, এই সুশীল, স্কুলে যাবি না? বাবা, ও বাবা, পেটটা বড় কামড়াচ্ছে বাবা। ও কি ব্যথা, কি ব্যথা গো বাবা, হেবি কামড়াচ্ছে। আবার তবে দেবরে পাঁচজন